জাতীয় শিল্পকলার চিত্রশালায় চলছে 10টি আর্ট ক্যাম্পে অংশগ্রহণকারী বরেণ্য শিল্পীদের শিল্পকর্ম নিয়ে পক্ষকাল ব্যাপী প্রদর্শনী। বিশেষ চারুকলা প্রদর্শনী এর আয়োজন করেছে শিল্পকলা একাডেমি। এই 10 আর্ট ক্যাম্পের শিল্পীরা তাঁদের শিল্পকর্মের মাধ্যমে মানুষের মধ্যে মানবিক মূল্যবোধ জাগিয়ে তোলার প্রয়াস করেছেন বলে জানিয়েছেন আয়োজকরা। ফারহানা জ্যোতি রিপোর্ট দেখুন। এই তো সেদিন ব্রাহ্মণবাড়িয়ায় ওস্তাদ আলাউদ্দিন খাঁ একাডেমিতে ধ্বংসযজ্ঞ চালায় দুর্বৃত্তরা। শিল্পীরা তাদের ভাষায় এই পৈশাচিক আক্রমণের প্রতিবাদ জানান। এভাবেই দেশের ইতিহাস ঐতিহ্যকে সাধারণ মানুষের কাছে পৌঁছে দিতে শিল্পকলা একাডেমি বছরব্যাপী কাজ করে। আর এই আয়োজনে আছে তেমনি 10টি আর্ট ক্যাম্পে অংশগ্রহণকারী বরেণ্য শিল্পীদের শিল্পকর্ম। যখন একাডেমিটি ভেঙে ফেলা হলো, তার শিল্পকর্ম তার তানপুরা থেকে শুরু করে জায়নামাজ পর্যন্ত আগুন লাগিয়ে দেওয়া হলো, সেই ধ্বংসযজ্ঞের উপর আমরা শিল্প কর্ম নির্মাণের উদ্দেশ্যে আমরা আর্ট ক্যাম্প করেছি। শুধু দেশে নয়, বিশ্ব যখন সংকটে তখন শিল্পকে হাতিয়ার হিসেবে এগিয়ে আসেন শিল্পীরা। এমন আয়োজনে খুশি নবীন শিল্পীরা। তাদের অভিজ্ঞতার শেয়ার, আমাদের ভালো লাগা, তাদের ভালো লাগা আর্ট সম্বন্ধে তাদের ধারণা, এগুলো মানে অনেক নিজেকে ডেভেলপ করা যায়। আর দর্শকরা উপভোগ করেন বরেণ্য শিল্পীদের শিল্পকর্মের নান্দনিকতা। কাজগুলো অনেক কালারফুল আর কাজগুলোর মধ্যে অনেক মেসেজ আছে। দেখে যে মানুষের ভালো লাগার জায়গাটা তৈরি হবে, ইভেন মানুষ যদি আসতে পারে, দিস ইজ দ্য মানে কি বলবো, এটা প্লেস হইতে পারে। 7ই মে শুরু হওয়া এই প্রদর্শনী চলবে আগামী 21শে মে পর্যন্ত। ফারহানা জুথি, বৈশাখী সংবাদ, ঢাকা।